বাংলায় বাড়ছে করোনা ভাইরাস ইতিমধ্যেই রাজ্য সরকারের তরফ থেকে করোনাকে নিয়ে ষাটটি নতুন নির্দেশিকা জারি করা হয়েছে যা আপনাদের সকলকে মেনে চলতে হবে সেই সঙ্গে সমস্ত ছাত্রছাত্রীদের জন্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আরও একটি নতুন প্রকল্প ঘোষণা করেছে এই প্রকল্পে আবেদন করলেই আপনারা ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাবেন দশ হাজার টাকা করে তো বন্ধুরা এই প্রকল্পে আপনারা কিভাবে আবেদন করবেন সমস্ত কিছু ডি জানিয়ে দেবো এই ভিডিওটিতে তো ভিডিওটিতে আপনারা প্রথম থেকেই শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন এবং নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং সাবস্ক্রাইব করার পর বেল পাশের দোয়া প্রেস করবেন এই ধরনের লেটেস্ট ভিডিওর আপডেটগুলো সর্বপ্রথম সবার আগে পাওয়ার জন্য তো বন্ধুরা নতুন যে নির্দেশিকাগুলি জারি করা হয়েছে প্রথমত রয়েছে একমাত্র উপসর্গহীন এবং ভ্যাকসিনের সকল ডোজ নেওয়া ব্যক্তিরাই কোনো জনসমাগমে হাজির হতে পারবেন দ্বিতীয়ত বলেছে প্রত্যেকের প্রাথমিকভাবে টিকাকরণ জরুরি এবং বুস্টার ডোজ দিতে হবে সরকারকে প্রয়োজনে বাড়ি বাড়ি পৌঁছে টিকাকরণের কাজ সম্পূর্ণ করতে হবে তিন নম্বর বলেছে প্রবীণ নাগরিক যাদের কো মোরবিটি আছে তাদের অবশ্যই বুস্টার ডোজ সম্পূর্ণ করতে হবে চার নম্বর বলেছে স্বাস্থ্যকর্মী এবং প্রথম সারির করোনা যোদ্ধা যারা সাধারণ মানুষের সংস্পর্শে আসছেন তাদের অবশ্যই টিকার সকল ডোজ নিতে হবে পাঁচ নম্বর বলেছে সাধারণ মানুষ যারা বিভিন্ন জনসংগমে উপস্থিত হবেন তাদের অবশ্যই মাস্ক পরা বাধ্যতামূলক এছাড়াও স্যানিটাইজার ব্যবহার করা সাবান দিয়ে হাত ধোয়া এবং শারীরিক দূরত্ব বজায় রাখতে হবে ছ নম্বর বলেছে জনসমাগম গণপরিবহন এবং বাজার ও শপিং মল অবশ্যই সঠিকভাবে স্যানিটাইজার করতে হবে ভেন ভেন্টিলেশন অর্থাৎ হাওয়া বাতাস চলাচল করতে পারে এই ব্যবস্থাও করতে হবে সাত নম্বর বলেছে পাবলিক প্লেস বা সাধারণের জন্য যে স্থান সেখানে থার্মাল স্ক্রিনিং এবং সঠিক স্যানিটাইজেশনের ব্যবস্থাও করতে হবে সেই সঙ্গে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একটি নতুন স্কলারশিপ চালু করেছে যেই স্কলারশিপের নাম দেওয়া হয়েছে উত্তর কন্যা স্কলারশিপ এই স্কলারশিপে আবেদন করলেই আপনারা কিন্তু ব্যাংক অ্যাকাউন্টে দশ হাজার টাকা করে পাবেন তো বন্ধুরা দেখুন এখানে কি বলেছে কারা পেতে পারেন এই স্কলারশিপ এই স্কলারশিপ পাওয়ার ক্ষেত্রে ছাত্রছাত্রীদের মাধ্যমিকের পঁয়ষট্টি শতাংশ পেতে হবে নাম্বার পাশাপাশি উচ্চ মাধ্যমিকে যারা রয়েছেন সেক্ষেত্রে উচ্চ মাধ্যমিকে কিন্তু ষাট শতাংশ নাম্বার পেতে হবে এছাড়াও স্নাতক স্তরের যে কোনো শাখায় পঞ্চান্ন শতাংশ নাম্বার পেয়ে বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেছেন এমন পড়ুয়ারাও নবান্নের অর্থাৎ এই স্কলারশিপের সুবিধা পাবেন কত টাকা পাওয়া যাবে নবান্ন স্কলারশিপের মাধ্যমে প্রতি বছর সর্বনিম্ন দশ হাজার টাকা পাবেন পড়ুয়ারা যদিও বিভিন্ন কোর্সের সময়সীমা এবং সেগুলির খরচ অনুযায়ী ও শেষ পরীক্ষায় প্রাপ্ত সর্বোচ্চ ফলাফলের ভিত্তিতে এই স্কলারশিপে টাকার পরিমাণ বাড়তে পারে আবেদনের জন্য প্রয়োজনীয় ডকুমেন্ট অর্থাৎ কী কী কাগজপত্র লাগবে এই স্কলারশিপে আবেদনের ক্ষেত্রে যে সমস্ত প্রয়োজনীয় ডকুমেন্টগুলো লাগবে সেগুলো হলো প্রথমত নবান্ন স্কলারশিপের সে ডিক্লেশন কপি তারপরে বলেছে তিন নম্বর পরীক্ষার মার্কশিট চার নম্বর বলেছে কোনো সরকারি গ্যাজেটেড অফিসারের দ্বারা বাসরিক আয়ের সার্টিফিকেট পাঁচ নম্বর বলেছে বর্তমান কোর্সে ভর্তির রসিদ ছ নম্বর বলেছে পাসপোর্ট সাইজের ছবি সাত নম্বর বলেছে এলাকার বিধায়কের কাছ থেকে প্রাপ্ত শংসাপত্র অর্থাৎ এমএলএ রিকমেন্ডেশন সার্টিফিকেট আবেদন পদ্ধতি নবান্ন স্কলারশিপে আবেদন করতে গেলে ত্রিপল ডাব্লু ডট বি অর্থাৎ কম ডট গভ ডট ইন এই ওয়েবসাইটের মাধ্যমে অনলাইনে আবেদনপত্র আপনাকে ডাউনলোড করতে হবে তারপর সেই আবেদনপত্রটির সাথে এই সমস্ত ডকুমেন্টসগুলো কিন্তু জেরক্স করে অ্যাড্রেস্টেড করিয়ে নিতে হবে তারপর আপনাদেরকে এই যে ঠিকানাটি রয়েছে নবান্নের এই ঠিকানায় কিন্তু পাঠিয়ে দিতে হবে অর্থাৎ নবান্নের ক্ষেত্রে আবেদন জমা হবে এই ঠিকানায় নবান্ন চোদ্দ ফ্লোর তিনশো পঁচিশ শরৎ চ্যাটার্জি রোড এখানে বলেছে শিবপুর হাওড়া সাত এক 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 শূন্য দুই এই অ্যাড্রেসে কিন্তু আবেদনপত্র জমা করতে হবে তো আশা করি আপনারা বুঝতেই পারলেন এটি একটি নতুন স্কলারশিপ নবান্ন স্কলারশিপ যাকে উত্তরকন্যা স্কলারশিপও বলা হয় এই স্কলারশিপে আপনারা আবেদন করলেই দশ হাজার টাকা করে পেতে পারেন তো ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন বন্ধুর সাথে শেয়ার করবেন নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন ধন্যবাদ